আজ বৃহস্পতিবার 8ই চৈত্র 2023 সালের 23শে মার্চ। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, আজ যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার নামটি দেবতাদের গুরুদেব বৃহস্পতি এবং নবগ্রহের মধ্যে আয়তনে সর্বাপেক্ষা, পরিবার, পুত্র সন্তান, দাম্পত্য জীবন, নাম মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান এবং অর্থের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি। আর বৃহস্পতিকে যদি মজবুত করতে চান, কথায় আছে যার বৃহস্পতি ভালো তার সব ভালো। বৃহস্পতিকে তুঙ্গে রাখতে গেলে আজ বৃহস্পতিবারের দিন স্ক্রিনে আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম গ্রাং গ্রিং রং সগুরাবে নামা। এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না। আজ ভুলেও মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদের বিরত রাখুন। আর প্রতি বৃহস্পতিবার ভুল করেও মুসুরের ডাল এবং কলা যেন খাবেন না। আজ হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ বা গেরুয়া রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করুন, প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন, মেজাজ খিটখিটে থাকতে পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু আপনাদের হতেই পারে। আজ ঘরে এবং কাজের জায়গায় কিছুটা মতবিরোধ আপনাকে মানসিক চাপে রাখতে পারে। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। আজ রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে, তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ মানুষজন আপনার বিষয়ে সেই সব প্রশংসাসূচক মন্তব্য করতে চলেছে যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। অবিবাহিতদের জীবনে কেউ কিন্তু আসতেই পারে, পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, তাদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। গৃহের সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।